সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরির সংবাদ নিয়ে উপস্থিত হয়েছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সেনা সদর ইএনসির শাখা পূর্ত পরিদপ্তর ঢাকা সেনানিবাস ঢাকা 1206 এর অধীনে যে সার্কুলারটা হয়েছিল গত 18 নভেম্বর 2024 তারিখে, সেই সার্কুলারটি পুনরায় সংশোধন পূর্বক নতুন করে আজ 8 নভেম্বর 2024 তারিখে দৈনিক ইত্তেফাক ও দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন পূর্বক পুনঃপ্রকাশ করা হয়েছে। তো এই সার্কুলারে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পদে যে সংখ্যাটা আগে বলা ছিল তার চেয়ে একটু পরিবর্তন করে সার্কুলারটি হয়েছে। তো এখানে উপসহকারী প্রকৌশলী বিআর, এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোট 128টি পদের সার্কুলার রয়েছে এবং যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 4 বছর মেয়াদি সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করলে তারা এই পদে আবেদন করতে পারবেন এবং এটি 10ম গ্রেডের পদ। এরপর রয়েছে উপসহকারী প্রকৌশলী ইএম, এখানে মোট পদসংখ্যা হচ্ছে 62টি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল অথবা পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা যদি কমপ্লিট থাকে তারা এই পদে আবেদন করতে পারবেন। তো আবেদনের বয়সসীমা 17ই নভেম্বর 2024, দরখাস্ত জমা প্রদান শুরুর তারিখ, তারিখে সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে এবং বয়সের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বশাসিত এবং সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিরত যারা রয়েছেন তারা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এটা আবেদন করতে পারবেন। যদি সেটা না হয় তাহলে আবেদনটি বাতিল বললে গণ্য হবে। এছাড়া সরকারি আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত যেগুলো প্রতিষ্ঠান রয়েছে সেখানে যথাযথ কর্তৃপক্ষ যে আবেদনটা থাকবে তার সাথে নবনিয়োগ বিভাগ গণ্য হবে এবং তার পূর্ব চাকরিকাল শুধু পেনশন ও বেতন সংরক্ষণের জন্য গণনাযোগ্য হবে। এটা একটা ভালো জিনিস। জনপ্রশাসন মন্ত্রণালয় এখানে একটা স্মারক দিয়ে রেখেছেন, সেটা হচ্ছে 23 জুলাই 2024 তারিখ অনুযায়ী যে কোটাটা সেই কোটা অনুসারে এই প্রক্রিয়াটা সম্পন্ন হবে এবং লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ এগুলো কোনো কিছু প্রদান করা হবে না। তো আবেদন প্রক্রিয়াটা কীভাবে করা যাবে, এটি মূলত পুরোপুরি অনলাইন সিস্টেম। এখানে অনলাইনে সাইট দেওয়া রয়েছে http://mes.teletalk.com.bd, এই সাইটে গিয়ে লগ ইন করে আবেদনটা করা যাবে এবং আবেদন প্রক্রিয়ার আবেদন করার সময় 17ই নভেম্বর 2024 তারিখে শুরু হবে এবং শেষ হবে 8 ডিসেম্বর 2024। এখানে সিস্টেমটা মোটামুটি আগের মতোই, যে ছবির সাইজ একটা নির্দিষ্ট দেওয়া রয়েছে, তারপর আদার্স যেগুলো ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো স্ক্যান করে আপলোড করতে হবে, এই বিষয়গুলো দেওয়া রয়েছে এবং SMS প্রেরণের নিয়মাবলী এবং পরীক্ষার ফি প্রদান সংক্রান্ত বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। তো আশা করি আপনারা এখান থেকে দেখে সঠিক যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমটা ফলো করে আবেদনটা সম্পন্ন করবেন। আমার এখানে দেখানোর মেন উদ্দেশ্যটা ছিল যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং রিলেটেড এটা অনেক বড় একটা সার্কুলার এবং এখানে সবাই আপনারা আবেদন করতে পারেন বা করেন এবং এখানে আপনারা চান্স পান, এটাই ছিল আমার উদ্দেশ্য। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।